গত 14 জুন বলিউডের অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই একাধিক প্রশ্ন উঠতে শুরু করে। সুশান্তের মৃত্যু খুন না আত্মহত্যা সেই নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে সিবিআই। এই ক্ষেত্রে সবথেকে উল্লেখযোগ্য বিষয় হলো বলিউডের সঙ্গে মাদক কারবারের যোগ। সুশান্তের মৃত্যুর কারণ হিসাবে প্রাথমিকভাবে হীনমন্যতাকেই দায়ী করা হচ্ছিল। এরপর থেকেই বলিউডের স্বজন পোষণ নিয়ে গুরুতর অভিযোগ উঠতে শুরু করে। কোনো বহিরাগতকেই বলিউডে সেভাবে কেউ সুযোগ দিতে চায় না বলে অভিযোগ ওঠে। শুধু তাই নয়, নেটিজেনদের দাবি, বলিউডে বহিরাগতদের টিকে থাকতে গেলে বিভিন্ন অসামাজিক কাজের সঙ্গেও যুক্ত হতে হয়। ফলে বলিউডের এই প্রতিকূল পরিস্থিতিতে এবার আসরে নামল প্রোডিউসার্স গিল্ড অফ ইন্ডিয়া। এক খোলা চিঠিতে গিল্ড জানিয়েছে, সুশান্তের মৃত্যুকে ব্যবহার করা হচ্ছে বলিউডকে বদনাম করার জন্য, এমনকি বলিউডকে অপরাধ জগতের সঙ্গেও জড়িয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করা হয় প্রযোজকদের সংগঠনের তরফ থেকে। তবে গিল্ডের পক্ষ থেকে স্বীকার করে নেওয়া হয়েছে যে এমন খারাপ অভিজ্ঞতা অনেকেরই হয়েছে। কোনো বলিউডের প্রতিষ্ঠিত পরিবারে জন্মগ্রহণ করলে সে যে অনেক আগে সুযোগ পায় সেটাও কার্যত স্বীকার করে নিয়েছে প্রযোজকদের সংস্থা।